নলহাটিতে নলহাটি এক ব্লকের খাদ্য সরবরাহ বিভাগ বেলা ১২টা পর্যন্ত না খোলায় ক্ষোভ উপভোক্তাদের। প্রায় ২ ঘন্টা ধরে নলহাটিতে নলহাটি এক ব্লকের খাদ্য সরবরাহ বিভাগের বাইরে বসে রয়েছেন খাদ্য সরবরাহ বিভাগে বিভিন্ন কাজ করাতে এসে এক ব্লকের বিভিন্ন গ্রামের উপভোক্তারা, এমনই অভিযোগ উপভোক্তাদের। তাদের ক্ষোভ, তারা সকাল থেকে এসে বসে রয়েছেন দপ্তরের বাইরে, তবুও বেলা ১২টা পর্যন্ত খোলা হয়নি খাদ্য সরবরাহ বিভাগের দপ্তর, ফলে ভোগান্তি হচ্ছে তাদের। বিভিন্ন প্রয়োজনীয় কাজ ছেড়ে তারা এসেছেন নলহাটি এক ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রেশন কার্ডের বিভিন্ন কাজ করাতে। সেই চিত্রই ধরা পড়ল আজ সোমবার বেলা ১২টা নাগাদ নলহাটিতে নলহাটি এক ব্লকের খাদ্য সরবরাহ বিভাগ দপ্তরের বাইরে। কী অভিযোগ উপভোক্তাদের, শুনব তাদের বক্তব্য, কী বলছেন তারা, তারপরে শুনব খাদ্য সরবরাহ বিভাগের একজন কর্মীর বক্তব্য, যিনি প্রায় ১২টা ৩০ নাগাদ এসে খুলেছেন খাদ্য সরবরাহ বিভাগের দপ্তর। তবে দেখা মেলেনি কোনো আধিকারিকের বেলা ১টা পর্যন্ত খাদ্য সরবরাহ বিভাগের দপ্তরে। আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি শুধুমাত্র মঙ্গলবার দিন আসেন নলহাটি দপ্তরে। কিসের জন্য এসেছেন এখানে? এখন কটা বাজছে? এখন ১২টা বাজবে। কোথা থেকে আসছেন? আমি এসেছি গঙ্গান্তা থেকে। এখানে কি জিজ্ঞেস করেছেন আজকে খুলবে কি খুলবে না? আপনার নাম? আজকে এখানে কেন এসছেন? ১০টার সময় খুলে জানি, যা এখনো খুলিনি। কতক্ষণ হয়েছে আপনার আসা, কখন থেকে আসেন? ১০টা থেকে। এখন কটা বাজছে? ১২টা বেজেছে, এখনো খুলছে। কি চাইছেন? দেখি কখন খুলছে, কাজ বাদ দিয়ে এখন থাকতে হবে। কোথা থেকে আসছেন? কুড়গ্রাম। কি নাম আপনার? সুনীল মণ্ডল। আগে কটায় অফিস খুললেন? আজকে অফিস কটার সময় খুললেন? কি কারণে সকাল ১০টা থেকে তো লোকজন বসে আছে বাইরে? আমি বাঁকুড়ায় বাড়িয়ে মার, শুক্রবার দিনে বসাই, সোমবার দিনে একটু আমার লেট হয়, তাছাড়া প্রতিদিন আমি ১০টা পনেরো করতে দিই, কোনোদিন আমার লেট হয় না। চাবি আপনার কাছে থাকে? হ্যাঁ, চাবি আমার কাছে থাকে। কি পদে আছেন আপনি? কি নাম আপনার? আপনার কি নাম? রামপুরহাট নিউ টাউন প্রকৃতির কোলে নিজের বাসস্থান খুঁজে নিন। রামপুরহাট নিউ টাউন অ্যামিউজমেন্ট পার্ক, পরিবারের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটান, বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস, বোটিং, রামপুরহাটের প্রথম ওয়াটার পার্ক, নার্সারি, সেলফি জোন, গার্ডেন মার্কেট, সঙ্গে ফুড পার্ক, রেস্তোরাঁ, কালচারাল হাব। রামপুরহাট নিউ টাউনে আসুন, আপনার ফ্যামিলিকে দিন দেদার খুশি। সুস্বাস্থ্যের সংবাদ। বীরভূম বাসীর জন্য স্বাস্থ্য পরিষেবা এবার নতুন সূচনা। এবার থেকে বীরভূমের রামপুরহাট শহরে মাত্র ১০ টাকায় ডাক্তার দেখানোর সুযোগ। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, অবাক হলেও এটাই সত্যি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন নিউ আপনজন নার্সিংহোমে। এখন থেকে প্রত্যেক সোমবার থেকে শুক্রবার জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দ্বারা প্রতিদিন ১০০ জন রোগীর চিকিৎসা করার সুযোগ মিলবে। এছাড়াও পেয়ে যাবেন ওষুধে ১০% পর্যন্ত ছাড়ের সুবিধা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য ২০% ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই যোগাযোগ করুন নিউ আপনজন নার্সিংহোমে। আমাদের ঠিকানা রামপুরহাট ভারশালা মোড়, বীরভূম। নাম লেখানোর জন্য কল করুন ০3461255153 অথবা ৭৫৮৪৯৬৭২৬০ এই নাম্বারে। নাম লেখানো না থাকলে রোগী দেখানো যাবে না, অবশ্যই নাম লিখে আসবেন। আপনি কি সত্য উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তার অবসান ঘটাতে পারে একমাত্র শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। বিএসসি এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হন, রয়েছে ১০০% কর্মসংস্থানের সুযোগ। আমাদের ঠিকানা শিউরি দত্তপুকুর পাড়া, বীরভূম। বিশদ জানতে কল করুন ৯৯০৭২৭৬২৩২।